দেখেন ভাই, দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন? ঠিক আছে, দেখেন দেখেন, দেখছেন? তাও দেখা যায় না, তাহলে কি আমি বাস ধরবো? ঠিক আছে ঠিক আছে, এবার খুশি হয়েছেন তো? আসলে কি এটা একটা মহাব্বত, তাছাড়া দেখার কিছুই নেই, দেখার কিন্তু কিছুই নেই, কিন্তু একটা আবেগ ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসাকে আমি শ্রদ্ধা জানাই আজকের বক্তৃতা আমি শুরু করতেছি, আর কোন সিল্লা বলা হবে না। ঠিক আছে, দেখারই সব শুনবেন না, সিল্লা পাল্লা কইরেন না। এক মিনিট আমি দাঁড়ায় থাকতেছি, আপনার দেখেন, দেখে খালি এবার অডিও শুনুন, ভিডিও আগে হোক নাকি কর। আর দেখেন ভাই, দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন? ঠিক আছে, দেখেন দেখেন, দেখছেন? তাও দেখা যায় না, তাহলে কি আমি বাস ধরবো? ঠিক আছে ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন বাজান। বিশ্ব নবীর প্রিয় দুইজন মানুষ একে একে বিদায় নিয়ে গেল, রসুলের মনের অবস্থাটা ভালো না খারাপ? মনের ভিতরে অনেক কষ্ট, ভাঙ্গা মন, ব্যথিত হৃদয়। এই ব্যথিত হৃদয় নিয়া বিশ্ব নবী যখন তাইফে দাওয়াত দিতে গেলেন, আমার ভাইয়েরা, তাইফের মানুষেরা দাওয়াত গ্রহণ না করে আল্লাহ রসুলের দেহে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছিল, তার জান্নাতি শরীর মোবারক দিয়ে রক্ত ঝরতেছিল, রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতাতে রক্ত জমাট বেঁধে গেছে। যায়েদ বিন হারেসা বলেন, আমি যখন রসুলের পা থেকে জুতা মোবারক খুলতে গেলাম, রসুলের পায়ের সাথে জুতাগুলো আটকে গেছে। আমি অনেক কষ্ট করে রসুলের পা থেকে জুতা দুইটা খুললাম। বিশ্বনবী তায়েব থেকে ফিরে আসার পর সাহাবা ইকরামদেরকে নিয়ে কাফেররা সমালোচনা শুরু করলো, 19 দিন আল্লাহ রসুলের উপরে ওহী নাজিল হওয়া বন্ধ থাকলো, আসমান থেকে ওহী আসে না। কাফেরা শুরু করলো সমালোচনা, সাহাবা ইকরামদেরকে ডেকে বলে, কি ব্যাপার, তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ কি তাকে ভুলে গেল? তোমাদের নতুন কোন খবর তো আমরা শুনি না, কই নতুন করে সংবাদ তো কিছুই দাও না, আমরা তো তোমাদের কাছ থেকে নতুন কোন তথ্য পাই না। চতুর্দিকে যখন সমালোচনা শুরু হয়ে গেল বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আসমান থেকে তখন পাওয়ারফুল আয়াত কারিমা গুলো আল্লাহ পাক নাজিল করলেন, বলেন সুবহানাল্লাহ, ভেঙে যাওয়া মন। সাহাবাই গ্রামদের কেনিয়া যখন কাফিরা সমালোচনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পাওয়ারফুল আয়াত কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদু। ভেঙে যাওয়া মন, ভাঙ্গা মনকে চাঙ্গা করার জন্য মরুভূমির ওপরে বৃষ্টি হলে যে এরকম সাহাবা ইকরামদের ভাঙ্গা মনকে সতেজ করার জন্য, তরুতাজা করার জন্য আল্লাহ পাক এমন একটি পাওয়ারফুল আয়াত কারিমা নাজিল করলেন, যা আয়াতের সরল অনুবাদ হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এত পথ অবিচল অটল থাকে, তাতানাযযালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়, ফেরেশতা নাজিল হয়, ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তু'আদুন, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো, বলেন সুবহানাল্লাহ, সেই জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য। আল্লাহু আকবার বলেন, বলেন তো, আয়াতটা পাওয়ারফুল কম না বেশি?
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ نِشْچَيْ جَارَا بَلَيْ آمِي تَادِر رَبْ ثُمَّ اسْتَقَامُوا এই কথার উপরে ইস্তিকামাত থাকে দৃঢ় থাকে অবিচল অটল থাকে ইস্তিকামাত থাকে ভালো করে বুঝবেন কথা বোঝার চেষ্টা করবেন আপনাদের এলাকায় রাস্তাঘাট আছে গাছ আছে না গাছ বলে তো বাজান আইলা নারগিস হুদহুদ ফণি সনি বিশাল বড় বড় কালবৈশাখী ঝড় ঘূর্ণিঝড় যখন হয় অনেক গাছ ভেঙে পড়ে কিনা জোরে বলেন ভেঙে পড়ে কিনা বড় বড় ঝড় তুফানে ঘূর্ণিঝড়ে আইলা নারগিসে হুদহুদে অনেক রাস্তাঘাটের গাছ সব ভেঙে পড়ে যায় এরপরেও কিছু গাছ কি থাকে দাঁড়িয়ে থাকে এই ঝড় মোকাবেলা করে তারা দৃঢ় থাকে মজবুত মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে এটার নাম হলো ইস্তিকামা এর নাম হলো সুমাস্তাকম ইস্তিকামা থাকা দৃঢ় থাকা অবিচল অটল থাকা আপনি যখন দ্বীন মানতে যাবেন ইসলাম মানতে যাবেন ইসলামের পথে চলতে যাবেন আপনার উপরে নানামুখী ঝড় তুফান আসবে আপনার উপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে জুলুম আসবে বিপদ আসবে মুসিবত আসবে হাজারো কষ্ট নির্যাতন জুলুমের পরেও আপনাকে বলতে হবে সুমাস্তাকাম এই কথার উপরে ইস্তিকামাত থাকতে হবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আল্লাহ যদি আমাদের রব হয় এই কথার উপরে আপনাকে আমাকে ইস্তিকামাত থাকতে হবে কোন ঝড় তুফানে কারো হুমকি ধুমকিতে ভয়ে এই পথ থেকে এক চুলে দিক সেদিক সরা যাবে এই কথার উপরে আপনাকে দৃঢ় থাকতে হবে সুমাস্তাকম হাজারো নির্যাতন জুলুম হাজারো মামলা হামলা জেল জুলুম ফাঁসি এরপরে আপনাকে বলতে হবে আমার রব আল্লাহ আল্লাহ ছাড়া মুমিন কারো কাছে মাথা নত করতে পারে না সুমাস্তাকম ইস্তিকামাত থাকতে হবে অবিচল অটল থাকতে হবে কি হচ্ছে দাঁড়িয়েলা দেখে ধরতেছে সেলুনের যা কাটিয়ে দে কে অবস্থা ভালো হলে দাঁড়িয়ে রাখবো সামান্য ঝড় তুফানে আপনি দাঁড়িয়ে কেটে ছোট কর কথা কয় না কেন টুপি আলা পাঞ্জাবি অবস্থা ভালো না কয় তাহলে টুপি কয়েকদিন বন্ধ থাক এই হলো আপনার আমার ইমানের অবস্থা কথা বলে না কেন মুমিন তো ইস্তিকামাত থাকতে হবে দৃঢ় থাকতে হবে মজবুত থাকতে হবে পায়ে এদিক সেদিক নড়াচড়া করলে হবে না এই কথার উপরে মজবুত থাকতে হবে এতে বুলেট আসুক আর ফাঁসি আসুক আর নির্যাতন আসুক আর জুলুম আসুক আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে গিয়ে জিহ্বা থাক আর যাক আপনাকে ইস্তিকামাত থাকতে হবে কোন ঝড় তুফানে হুমকি ধুমকিতে এক ইঞ্চি নড়ে যাওয়ার সরে যাওয়ার কোনো সুযোগ নাই এইবার একটু চলেন আলোচনার গভীরে যাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তাহলে এই কথাটা আপনারা স্বীকৃতি দেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব ডান হাতটা আসমানের দিকে উস করে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা দিয়ে বলেন তো আমাদের রব কে আল্লাহ একটু জোরে ডাকলে বলেন তো আমাদের রব কে আল্লাহ আরেকবার জোরে ডাকলে বলেন তো আমাদের রব কে আল্লাহ হাত নামান বাজান গো আমার আমরা সবাই বললাম আমাদের রব আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব রূহের জগৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই সেদিন আমরা সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায় তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে 6 7 8 বছর বয়স পেশাব করে পানি নাই টিস্যু ব্যবহার করে মাটি ব্যবহার করে আর কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এলাকায় পালসার গাড়িতে ঘোরাঘুরি করে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে বসেও না এক ছেলে ক্লাস 3 তে পড়ে ব্যাগ পেছনে বাঁধা আছে এরপরে পেশাব করতেছে আর লিখতেছে পরে বললাম বাবা তুমি কোন ক্লাসে পড়ো বলে ক্লাস 3 তে তো দাঁড়িয়ে থেকে কেন পেশাব করো পেশাব করার আদব কায়দা কি তোমাদের স্কুলে শেখায় না বলে হুজুর সেই কথা বলবেন না প্রাইমারি পেশাবখানা যা দেখি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে আর ছোটবেলায় মাদ্রাসায় যারা পড়ে হুজুর বলেছে বাবা পেশাব থেকে পবিত্র হওয়ার জন্য করার কারণে অনেক মানুষকে কবরের
শাস্তি ভোগ করতে হবে দাঁড়িয়ে পেশাব করা হারাম ওই ছোট ছোট বাচ্চারা কয়েক বছর মাদ্রাসায় পড়াশোনা কইরা বাড়িতে মা বাবারে সালাম দেয় এলাকাবাসীকে সালাম দেয় পেশাব করে পানি ব্যবহার করে কথা বলেন ঠিক কি না